হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি বরাকান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই পার্কে বেড়াতে এসেছি। এখানে এসে দেখলাম অসংখ্য মানুষের ভিড়, তাই ভাবলাম ওনাদের সঙ্গে একটু সময় কাটিয়ে নেই। তাই আমি এখন ওনাদের কাছে যাচ্ছি কিছু প্রশ্ন নিয়ে। দেখার জন্য আপনারা সাথে থাকবেন, ধন্যবাদ। হ্যালো জি, আপনারা কোথায় থেকে এসেছেন? করিমগঞ্জ থেকে। ও, এখানে এসে আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনার নাম? লোকমান হোসেন। কি? লোকমান হোসেন। লোকমান হোসেন? হ্যাঁ। আপনি মুসলিম? হ্যাঁ মুসলিম। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই করতে পারেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে অনেক নবীগণ এসেছে। হ্যাঁ এসেছেন। যার কোনো গণনা করা যায় না। লক্ষ কোটি নবীদের মধ্যে সবথেকে সুন্দর কোন নবী ছিলেন? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম সবথেকে সুন্দর নবী ছিলেন। উনি যে সবথেকে সুন্দর ছিলেন আপনি বুঝলেন কি করে? কেন, ইউসুফ জুলেখার কাহিনী শুনেছি, কিসটা শুনেছি। কাহিনীতে কি পেয়েছেন আপনি? কাহিনীতে আমি পেয়েছি যে মতলব জুলেখা ইউসুফের সৌন্দর্য দেখে ওর হাত কেটে নিয়েছে, এরকম কিছু ছিল। এটা আসলে তো কাহিনী নয়, এটা একটা বাস্তব। তবে আপনার উত্তরটি সঠিক হয়নি। আপনার নাম? আমার নাম ইফজাল। ইফজাল, এতটুকু আরও আছে? নেই এতটুকু। ইফজাল মানে সবে আমাকে ইফজালই বলে। নাই, আহমদ হুসেন এরকম থাকে তো। ইফজাল আহমেদ। আহমেদ, আপনি মুসলিম? হ্যাঁ মুসলিম। তাহলে আপনি বলুন তো, নবীগণের মধ্যে সবথেকে সুন্দর নবী কে ছিল? ও মুসা আলাইহিসসালাম। আপনারটাও সঠিক হয়নি। আমার এই দুই ভাইকে প্রশ্ন করেছিলাম যে নবীগণের মধ্যে সবচেয়ে সুন্দর নবীর নাম কি। ওনারা দুজন দুজনের নাম বলেছেন, কিন্তু ওনাদের আনসার সঠিক হয়নি। তাই আমি এখন তৃতীয় আরেক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন। ভাই, আপনাকে একটা প্রশ্ন করব। আমাদের নবীগণের মধ্যে সবথেকে সুন্দর নবী কে ছিলেন? ঈসা আলাইহিসসালাম। কি? ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম, ভুল, আপনার উত্তরটি সঠিক হয়নি। এখন আরেক ভাইয়ের কাছে এসেছিলাম, সঠিক উত্তর পাইনি। উনি বলছেন ঈসা আলাইহিসসালাম। ওনার তিনজন ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, কারো কথা সঠিক হয়নি। এখন দেখতে পাচ্ছি কিছু মাদ্রাসার ছাত্রদেরকে, তাই ওদের কাছে চলে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, নিশ্চয়ই ওখানে আমাদের সঠিক আনসার আমরা পেয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কোন মাদ্রাসা থেকে এসেছেন? আমরা তো চেরাগে কমিয়া আলিয়া মাদ্রাসা। আজকে ছুটির দিন, ওদেরকে নিয়ে একটু পার্কে ঘুরাতে আসলাম। ঠিক আছে, এখানে এসে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেমন লাগছে তোমাদের? আমাদের খুব ভালো লাগছে। এরা কি সবাই আপনার ছাত্র? হ্যাঁ ওরা আমার ছাত্র। আমি বরাকান্ত ইউটিউব চ্যানেলে কাজ করছি। আচ্ছা, এখানে এসেছিলাম, ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে দেখলাম এখানে অনেক মানুষের সমাগম, তাই কিছু কোয়েশ্চন রাখলাম, প্রশ্ন রাখলাম ওনাদের কাছে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেননি, হঠাৎ আপনার দিকে চোখ পড়লো। আচ্ছা, তাই ভাবলাম ইসলামের প্রশ্নের উত্তরগুলো এখান থেকে নিশ্চয়ই আমরা পেয়ে যাব। আচ্ছা, তাই আমি ওদের কাছে যে প্রশ্নগুলো করেছিলাম এই প্রশ্নগুলো আমি এখন আপনাকে করতে চাই। করতে পারেন, ইসলামিক যদি প্রশ্ন হয় তাকে আমার কাছে করতে পারেন 100 বার। আমাদের অনেক পয়গাম্বর ছিলেন, আমার যতটুকু জানা মতো অসংখ্য ছিলেন, গণনা করা সম্ভব নয়। আচ্ছা, এই লক্ষ কোটি অগণিত পয়গাম্বরদের মধ্যে নবীদের মধ্যে সবথেকে সুন্দর নবী কে ছিলেন? আপনি এমনই একটি প্রশ্ন করেছেন যা আমার ছাত্রদের জন্য যথেষ্ট। মানে আপনি বলতে চাইছেন যে এই প্রশ্নের উত্তর আপনার ছাত্ররাই দিতে পারবে? হ্যাঁ, আমি তো দিতেই পারবো, আমার ছাত্ররাই দিতে পারবে। তাদেরকে এমন প্রশিক্ষণ দিয়েছি, এরকম সাধারণ কোয়েশ্চন তাদের জন্য একদম সহজ, ইজি। তাহলে
আমি কি ওদেরকে প্রশ্ন করব? ওরা আপনাকে একটি সঙ্গীতের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ইসলামিক সঙ্গীত নাকি? হ্যাঁ, ইসলামিক সঙ্গীত। তাহলে চলুন আমরা সবাই মিলে এখন একটি ইসলামিক সঙ্গীত শুনব, যেখানে আমাদের প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে। আশা করি এই সঙ্গীত থেকে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। সৃষ্টি কুলে কেউ আসেনি বলে আমার নবীর মতো, নবীর আগমনে আদার ভুবনে উঠল জলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। সৃষ্টি কুলে কেউ আসেনি বলে আমার নবীর মতো, নবীর আগমনে আদার ভুবনে উঠল জলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। সূর্যের সোনালি আলো চাঁদের মায়াবী যুচনা, আমার নবীর রূপের সাথে হয় না যে তুলনা। সূর্যের সোনালি আলো চাঁদের মায়াবী যুচনা, আমার নবীর রূপের সাথে হয় না যে তুলনা। সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে আসলো কত, কেউ আসেনি বলে আমার নবীর মতো, নবীর আগমনে আদার ভুবনে উঠল জলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। বিশ্বাস হয় না কারো নবীজি এত বেশি চাই যে তোমায় বলে এই দুনিয়া আমি যেতে চাই মদিনায়। বিশ্বাস হয় না কারো নবীজি এত বেশি চাই যে তোমায় বলে এই দুনিয়া আমি যেতে চাই মদিনায়। সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে আসলো কত, কেউ আসেনি বলে আমার নবীর মতো, নবীর আগমনে আদার ভুবনে উঠল জলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। সৃষ্টি কুলে কেউ আসেনি বলে আমার নবীর মতো, নবীর আগমনে আদার ভুবনে উঠল জলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখছেন। আজকে যে প্রশ্ন রাখা হয়েছিল সেই প্রশ্নের উত্তর আমরা ইসলামিক সঙ্গীতের মাধ্যমে পেয়েছি। আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন এই আমাদের সামনে বসা ছোটো বাচ্চারা। যদি তাদের এই সঙ্গীতটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং
ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের সব ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছায়, এবং আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের যদি লাইক করেন, কমেন্ট করেন, এবং আমাদের উৎসাহ বাড়বে। আর যদি উৎসাহ বাড়ে তাহলে আপনাদেরকে এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তাই আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।